হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে আর একটা নতুন রেসিপির সাথে। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো কাতলা মাছের ডিম। তো বন্ধুরা, রেসিপিটা পুরো দেখো, আশা করি তোমাদের আজকে রেসিপিটা কিন্তু ভালো লাগবে। তো কাতলা মাছের ডিম ভাজা করার জন্য দেখো কি লাগছে। এখানে রয়েছে, দেখো, একটা বড় সাইজের কিন্তু মাছের ডিম রয়েছে, আর এর সাথে রয়েছে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর রয়েছে দেখো ধনে পাতা কুচি, আর দেখো রয়েছে এখানে লেবু। তো এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছে লঙ্কা কুচি। তো লঙ্কা কুচিটা যে যেমন ঝাল খাও সেরকমই দিও। আর দিয়ে দিচ্ছে এখন রসুন কুচি। দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছে নুন। দিচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। দিচ্ছে আদা বাটা। দিচ্ছে ধনের গুঁড়ো। দিচ্ছে জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছে সামান্য একটু বেসন। একটু ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে ডিমটাকে। দেখো সবগুলো একসাথে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। দেখো এইভাবেই তো মুচমুচে মাছের ডিমের বড়া কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তো দেখো ঠিক এইভাবে মেখে নিচ্ছে ভালো করে সবগুলোকে একসাথে। আর এখন দিয়ে দিচ্ছে দেখো লেবুর রস। লেবুর রসটাকেও ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছে ডিমের সাথে। তো দেখো হয়ে গেছে কিন্তু ভালো করে মিক্সড করা। এবার কিন্তু এটাকে প্রায় 30 মিনিটের মতো রেখে দেবে। তো এদিকে বসিয়ে দিয়েছে কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছে সাদা তেল। তো এখানে কিন্তু সাদা তেলই ইউজ করতে হবে বন্ধুরা। তো দেখো 30 মিনিট পর কিন্তু ঢাকাটা তুললো, আর এখন ডিমগুলোকে ভেজে নেবে। তো দিয়ে দিচ্ছে কড়াইতে। মাছের ডিমটা কিন্তু বন্ধুরা একটু সাবধানে ভাজতে হবে, কারণ মাছের ডিম কিন্তু খুব বেশি ফাটে। সেই কারণে যখন ডিমটা তোমরা ভাজবে একটু সাবধানে লক্ষ্য রেখেই কিন্তু ভেজো। তো দেখো ডিমগুলোকে কিন্তু উল্টে দিচ্ছে। তো দুপাশটাই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, আর এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর ডিমটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে খাওয়ার সময় জিনিসটা একদম ক্রিস্পি ব্যাপারটা থাকে। তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে কিন্তু দুপাশটা। তো দেখো আস্তে আস্তে কিন্তু একটা লাল কালার আসছে। তো দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা ডিমগুলো কিন্তু একদম লাল কালার চলে এসেছে, মানে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এবারে কিন্তু ডিমগুলোকে তুলে নেবে। দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে বন্ধুরা, একদম ক্রিস্পি লাগছে দেখে। খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। তো দেখো তুলে নিচ্ছে। তো বাকিগুলো কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিচ্ছে। দেখো দেখো তুলে নিচ্ছে। তো বন্ধুরা সবগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তৈরি হয়ে গেছে আমাদের মাছের ডিমের বড়া, আর দেখতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা। দেখো তো গরম গরম ভাতে এরকম মুখরোচক মুচমুচে ডিমের
বড়া কিন্তু জাস্ট দারুণ লাগে বন্ধুরা। আর আমি দেখো একটা হাতে নিয়ে নিয়েছি, তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও কিন্তু দারুণভাবে ভাজা হয়ে গেছে আর খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা এই বলেই কিন্তু আজকের ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।